ओम नमो भगवते श्री गुरवे नमो। आज के पाठ्य विषय गुरुदेव कथा दिए कथा रखें। लेखिका दीपाली चक्रवर्ती श्री गुरु संग पत्रिकार थेके संगृहीत। आमरा किछु घटना थेके एई कहानी वर्णना करब जेटी लिखेछेन दीपाली चक्रवर्ती। এই ঘটনাটি আমার পিসির মুখে শোনা। আজ আমার পিসি নেই। এই ঘটনাটি ঘটেছিল বাগুইয়াটি রামকৃষ্ণ বিশ্বাস দাদার সাথে। কোনো এক সময় কোনো এক কারণে গুরুদেব রামকৃষ্ণ বিশ্বাস দাদাকে বা তার স্ত্রীকে কথা দিয়েছিলেন মৃত্যুর সময় উপস্থিত থেকে রামকৃষ্ণ বিশ্বাস দাদাকে বৈতরণী পার করাবেন। সেই কথা তিনি রেখেছেন স্থূলদেহে থাকাকালীন সশরীরে উপস্থিত থেকে। বেশ কিছুদিন ধরেই রামকৃষ্ণ দাদা ভুগছিলেন। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তখন বিছানায় শুয়ে শুধু গুরুদেবের কথা ভাবছেন আর ভাবছেন কখন আসবে তার একান্ত আপনজন ভবপারের কাণ্ডারি গুরু নারায়ণ। তাকে নিয়ে যাবেন ভবপারে। বাড়ির সকলেই একই ভাবনা। ওনার স্ত্রীও ভাবছেন এখনও কেন গুরুদেব আসছে না। উনি তো কথা দিয়েছিলেন সঠিক সময় আসবেন। হঠাৎ দরজা মুখে গুরুদেবের কণ্ঠস্বর, কোথায় আমার রামকৃষ্ণ বাবা? সবাই অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখছেন আর ভাবছেন সত্যি গুরুদেব আসলেন তার কথা রাখতে। গুরুদেব গুটি গুটি পায়ে রামকৃষ্ণ দাদার বিছানার কাছে গেলেন এবং শিয়রে বসে মাথায় হাত রাখলেন, নাম ধরে ডাকলেন, এখন কেমন আছো বাবা রামকৃষ্ণ? দাদা বললেন, হ্যাঁ বাবা, আপনার কৃপায় ভালো আছি। গুরুদেব বললেন, সামনে কি দেখতে পাচ্ছ? সামনে শুধু জল আর জল। আর কিছু দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো। দেখতে পাচ্ছি জলের মধ্যে একটি মন্দির। আর কিছু দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো। হ্যাঁ বাবা, আরো দেখা যাচ্ছে, একটা সাদা গরু, তার বিশাল লেজ। ধরো ধরো, ওই গরুর লেজ শক্ত করে ধরো, ছেড়ে দিও না। আর কি দেখতে পাচ্ছ? এখন আমাকে নিয়ে ওই গরু মন্দিরের দিকে ছুটছে। এই এই তো প্রায় এসে গেছি। মন্দির কি সুন্দর, কাঁসর ঘণ্টার আওয়াজ পাচ্ছি। গুরুদেব বললেন, মন প্রাণ এক করে নারায়ণের স্মরণ করতে করতে বৈতরণী পার হও। এই বলে চোখ দুটি বন্ধ করে নিলেন গুরুদেব। তারপর গুরুদেব আশ্রম অভিমুখে রওনা হলেন। এভাবেই মৃত্যুর সময় উপস্থিত হয়ে রামকৃষ্ণ দাদাকে বৈতরণী পার করিয়ে দিয়েছিলেন গুরুদেব এবং তার কথা রেখেছিলেন। ওম শ্রী গুরুজয়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।
आगनो तिमिरो विनाशको बल कृष्ण केशव पहिमा बल कृष्ण केशव पहिमा सद्गुरु ईश्वर प्रापको सद्गुरु ईश्वर प्रापको शरबत पानी पदाम गुरु कृपाही केवलम गुरु कृपाही केवलम गुरु कृपाही केवलम गुरु कृपाही केवलम
गुरु कृपा ही केवलम गुरु कृपा गुरु की पाही के बलम।